বন্ধুরা, এখন ভারত ও আমেরিকাকে তার আয়না দেখাতে শুরু করেছে। এতদিন পর্যন্ত শুধুমাত্র আমরা কানাডাকে নিয়ে আমরা আক্রমণাত্মক রূপ ছিল, কিন্তু যেহেতু এখন আমেরিকা ও খালিস্তানিদের আব্বু হয়ে গেছে, তাই ভারতকে এখন আমেরিকাকেও একহাত নিতে হয়েছে। বন্ধুরা, এখানে কথা বলছি খালিস্তানিদের নিয়ে, যারা আবারও হিন্দুদের মন্দিরকে টার্গেট করার চেষ্টা করে। প্রতিবারের মতো আরো একবার আমেরিকান পুলিশ শুধুমাত্র তামাশা দেখতে থাকে, যেটিকে নিয়ে এবার ভারত আমেরিকাকে অনেক আক্রমণাত্মক ভাবে নিয়েছে। তবে এখানে কথা হচ্ছে আমেরিকার ক্যালিফোর্নিয়া শহরকে নিয়ে, যেখানে ভারতের ফেমাস হিন্দু মন্দির মানে স্বামীনারায়ণ মন্দিরকে ভাঙার চেষ্টা করে খালিস্তানি উগ্রপন্থীরা। তবে এখানে চিন্তার বিষয় একটাই, যে একই মাসে এটা দিয়ে তৃতীয়বার, যার ভেতরে দুবার মন্দিরে আর একবার ভারতের হাই কমিশনের ওপর হামলা করার চেষ্টা করে খালিস্তানি উগ্রপন্থীরা। আপনাদের নিশ্চয়ই মনে আছে, কিছুদিন আগে আমি আপনাদের একটি ভিডিওতে বলেছিলাম খালিস্তানিদের জঙ্গিরা স্যান ফ্রান্সিসকোতে অবস্থিত লক্ষ্মীনারায়ণ মন্দিরে হামলা করার চেষ্টা করেছিল, তারপরে নিউ ইয়র্ক শহরে অবস্থিত ভারতের হাই কমিশনের ওপর হামলা করে, আর গতকালকে ক্যালিফোর্নিয়াতে স্বামীনারায়ণ মন্দিরের উপর হামলা করে দেয় তারা। মানে এক মাসে আমেরিকাতে তিনবার ভারত বিরোধী অভিযান চালানো করা হয় তাদের দ্বারা, আর আমেরিকার সরকার এখন এমন ব্যবহার করছে যেন কিছুই হয়নি। যদিও ভারত সরকার তিনটি ঘটনা হওয়ার পরে ভারতে অবস্থিত আমেরিকার রাজদূত অ্যারিক গাসিকে আমেরিকাতে পুরো এই ঘটনার উপর যাঞ্চ করতে বলে দিয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন যে আমেরিকার সরকার কোনো রকম এর উপর মুভমেন্টকে দেখাচ্ছে না, বা বলতে পারেন আমেরিকা তো কানাডার থেকেও খারাপ। যদিও জাস্টিন ট্রুডো খালিস্তানিদের পেয়াদা হয়ে গেছে, আর সে যদি এখন কিছু করতেও চায় তবুও সে কিছু করতে পারে না, কিন্তু আমেরিকার মামলাতে এটা তো একদমই নয়। কিন্তু তবুও আমেরিকা জেনে শুনে খালিস্তানিদের নিয়ে নরম ভাবকে দেখাচ্ছে, যেটা ভারত একদমই আর সহ্য করবে না। আর ঠিক এই কারণে ভারত সরকার খালিস্তানিদের নিয়ে আমেরিকার সরকারকে একটা স্টেটমেন্টকে জারি করে। তবে এখন ভারত সরকারের বক্তব্য এটাই, যে সুরক্ষা আমরা কিছুদিন ধরে আমেরিকার সরকারের কাছে চাইছি, সেই সুরক্ষা আমরা এখনো পর্যন্ত পাইনি, এটা আজকের ঘটনাতে প্রমাণ হয়ে গেল। কানাডার মতো এখন আমেরিকা ও খালিস্তানি জঙ্গিদের একটি মনের মতো ঘর হয়ে উঠেছে, আর এখানে সমস্ত ভারত বিরোধিতা কার্যকলাপকে খুব সহজে করা হচ্ছে। তাই আমেরিকার সরকার কিছু করছে না, আর না আমেরিকার পুলিশ। তাই ভারত এখন স্পষ্ট ভাষায় বলে দিয়েছে যে আমেরিকা যদি এরকম ভাবে করতেই থাকে, তাহলে ভারত সরকারও খালিস্তানিদের নিয়ে নিজের জায়গা পরিবর্তন করবে না। আমাদের জমিতে যে সমস্ত ব্যক্তিরা এরকম কাজ করতে গিয়ে ধরা পড়বে, তাদের সাথে কঠোর থেকে কঠোরতম কার্রবাই করা হবে। এমনকি এই টাইপের বিরোধী লোকেদের জন্য আমরা শুটার সাইটের অর্ডার দিতে দ্বিধাবোধ করব না। এটাতে আমাদের কোনো ফারাক পড়ে না যে আমেরিকা কি বলবে আর কানাডা কি ভাববে। যারা আমাদের জন্য বিপদ হয়ে উঠে আসবে, আমরা তাদের নামও নিশান মিটিয়ে দেব। তাই এই মুহূর্তে আমাদের কাছে কোনো আশা রাখবেন না আপনারা। যদিও বন্ধু, আমি ইউরোপ থেকে শুরু করে আমেরিকাকে পর্যন্ত এতটুকু বিশ্বাস বা ভরসা করি না, তবু আমেরিকার কানাডাকে নিয়ে আপনাদের কি বক্তব্য সেটি অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানান। থ্যাংকস ফর ওয়াচিং। জয় হিন্দ, বন্দে মাতরম।